আসলে অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় এই ব্যাপারটা কি, এটা যদি আমরা সহজভাবে বলতে চাই, আমরা জানি যে আমাদের হাড়ের ইন্টারনাল স্ট্রাকচার হচ্ছে ছিদ্র ছিদ্র, দ্যাট মিন্স পোরাস, ভিতর ভিতর পোর আছে, পোরোসিটি থেকে পোরাস শব্দটা আসছে। তবে নর্মালি হাড়ের মধ্যে ছিদ্রগুলো ছোট ছোট থাকে, কিন্তু যখন অস্টিওপোরোসিসে আক্রান্ত হয় হাড়, হাড় যখন ক্ষয়প্রাপ্ত হয় তখন সেই ছিদ্রগুলোই মানে বড় বড় ছিদ্রে পরিণত হয়। এবং কি হয়, আমাদের হাড়ের মধ্যে নর্মালি যে ক্যালসিয়াম এবং মিনারেলস আছে এগুলোর পরিমাণ মানে কমে যেতে থাকে। তো আমরা আরেকভাবে যদি বলি যে কাঠ ঘুন পোকায় খেলে যেরকম কাঠ মানে খোলসে পরিণত হয়, ঠিক সেরকম বোনস অস্টিওপোরোসিসে বা হাড় ক্ষয়ে আক্রান্ত হলে এটা ঠিক মানে সেরকম খোলসে পরিণত হয়ে যায়। তো এই অস্টিওপোরোসিস সারা বিশ্বব্যাপী, বাংলাদেশ সহ সারা বিশ্বে একটা আতঙ্কের নাম। এই থেকে বাঁচার জন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। এই অস্টিওপোরোসিসকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় প্রাইমারি অস্টিওপোরোসিস বা সিনাইল অস্টিওপোরোসিস আমরা বলতে পারি, যে সেটা নারী পুরুষ উভয় ক্ষেত্রেই যে বৃদ্ধ অবস্থায় হাড়ের যে ক্ষয়টা হয় এটা হলো প্রাইমারি অস্টিওপোরোসিস বা সিনাইল অস্টিওপোরোসিস। আরেকটা হলো সেকেন্ডারি অস্টিওপোরোসিস, এটা সাধারণত কোনো ডিজিজ, কোনো অসুখের কারণে অথবা কোনো ড্রাগের কারণে হতে পারে। যেমন আমাদের পরিচিত ড্রাগ আছে স্টেরয়েড, কোনো কারণে যদি 3 মাস তার বা তার অধিক আমাদের স্টেরয়েড জাতীয় ওষুধ খেতে হয়, বা ইদানিং আমরা দেখছি যে উঠতি বয়সের ছেলে মেয়েরা তাদের খাওয়ার রুচি বৃদ্ধির জন্য বা মোটা হওয়ার জন্য কিন্তু ওষুধের দোকান থেকে এই স্টেরয়েড জাতীয় ওষুধ কিনে খাচ্ছে, এবং তাদের আর্লি কিন্তু অস্টিওপোরোসিস হচ্ছে এবং তারা এদের ভয়াবহ কিন্তু ক্ষতি করছে। এছাড়া কিছু হরমোনাল কারণ আছে, যেমন যদি কারো হাইপার থাইরয়েডিজম হয় তাহলে কিন্তু অস্টিওপোরোসিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তারপর কেউ যদি ক্যান্সার আক্রান্ত হয়, যেমন মাল্টিপল মায়োলোমা অথবা খাদ্যনালীর একটা অসুখ আছে ইরিটেবল বাউল সিন্ড্রোম, এই রোগে আক্রান্ত হলেও কিন্তু অস্টিওপোরোসিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। এখন অস্টিওপোরোসিস আমরা কীভাবে প্রতিরোধ করতে পারি, প্রিভেন্ট করতে পারি? মানুষের শরীরে সাধারণত হাড় বৃদ্ধি পাওয়ার সময়টা প্রথম থেকে 30 বছর বয়স পর্যন্ত, তবে 20 বছর বয়স পর্যন্ত সবচেয়ে বেশি হাড় গঠন হয়ে থাকে, 20 থেকে 30 আর একটু কমে যায়, এবং এই 30-এর পর থেকে কিন্তু আবার হাড়ের ক্ষয় হওয়া শুরু হয়ে থাকে। এবং এই হাড় যে গঠন হচ্ছে, হাড় যে তৈরি হচ্ছে, এটা এই সময়ে 30 বছর পর্যন্ত যে যত কায়িক পরিশ্রম করবে বা এক্সারসাইজ করবে, শরীরচর্চা করবে, তার বোনস কিন্তু তত শক্তভাবে এবং তার বোনস তত মিনারেলস দ্বারা তত ইনরিচড হবে। এবং এটা আমরা বলতে পারি যে যার বোনস যত ইনরিচ হলো, এই টোটাল যে বোনসের পরিমাণটা আমরা বোন মাস হিসেবে অভিহিত করে থাকি, এবং এই বোন মাসকে ব্যাংকের টাকা পয়সা রিজার্ভের সাথে তুলনা করা যায়, যে আপনার যদি ব্যাংকে বেশি টাকা পয়সা থাকে তাহলে আপনি মনে করেন যে ধীরে ধীরে সেটা দীর্ঘদিন মানে এতে পারবেন এবং মানে অভাবে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু কমে যায়। ঠিক সেরকমভাবে 30 বছর পর্যন্ত এক্সারসাইজ করে বা কায়িক পরিশ্রম করে যে হাড় গঠন করেছে, বোন মাস যে সমৃদ্ধ করেছে, তার কিন্তু অস্টিওপোরোসিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু তত পিছিয়ে যায়, তত কমে যায়। সেজন্য আমরা বলবো যে আসুন, যখনই সুযোগ হয় আমরা রিক্সায় বা অটোতে বা গাড়িতে চড়ার পরিবর্তে আমরা যদি একটু হাঁটতে পারি, আমরা যদি এক্সারসাইজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের বোন মাস তৈরি হবে, এনরিচড হবে, আমাদের বোন ব্যাংক কিন্তু সমৃদ্ধ হবে। হ্যাঁ, এছাড়া আমরা যেমন যে এ সমস্ত খাদ্যে ক্যালসিয়াম এবং মিনারেলস আছে, আমরা সেই খাদ্যগুলো আমরা গ্রহণ করতে পারি। আমাদের সেডেন্টারি লাইফস্টাইলের কারণে কিন্তু আমরা অনেক সময় রোদে যাচ্ছি না, অনেক সময় এসি গাড়িতে চলতেছি বা ছায়ার মধ্যে থাকছি, তাহলে এই যে সূর্যের আলোতে যে ভিটামিন ডি তৈরি হয় সেটা থেকে কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি। কাজেই আমাদের উচিত যে কিছু সময় সূর্যের আলোতে থাকা এবং মানে ভিটামিন ডি তৈরি করে নেওয়া। এরপর সেই সুযোগটা যাতে না হবে, তার আমরা ভিটামিন সাপ্লিমেন্ট হিসাবে আমরা গ্রহণ করতে পারি, আমরা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে পারি, প্রয়োজনে আমরা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট হিসেবেও কিন্তু নিতে পারি। এছাড়া যারা বয়স্ক, যারা আক্রান্ত হয়ে গেছেন অস্টিওপোরোসিসে, তা তাদেরও ভয় না পেয়ে চিকিৎসকের কাছে যেয়ে আমরা ক্যালসিয়াম, ভিটামিন ডি প্লাস বিসফসফোনেট জাতীয় যেরকম ওষুধগুলো আছে, যেমন ইভানডোনিক অ্যাসিড, জলেনডোনিক অ্যাসিড, এছাড়া কিছু হরমোন আছে যেমন টেরিপ্যারাটাইড, দ্যাট মিন্স প্যারাথাইরয়েড হরমোন, আমরা সেগুলো নিয়েও কিন্তু অস্টিওপোরোসিস থেকে আমরা উদ্ধার পেতে পারি। তো আসুন আমরা সবাই সচেতন হই এবং অস্টিওপোরোসিসকে আমরা না বলি, বা অস্টিওপোরোসিস থেকে আমরা বেঁচে থাকার জন্য আমাদের সম্ভাব্য সমস্ত প্রচেষ্টাকে আমরা কাজে লাগাই। সবাই ভালো থাকবেন, এই প্রচেষ্টায়
আল্লাহ হাফেজ।